ডিসক্লেইমার ভিডিওটা শুরু করার আগে কানে হেডফোন লাগাও না তাহলে বাবার কাছে কেলানি খাও টিং টং সাবস্ক্রাইব করে ঘন্টা দিয়ে ঝেড়ে লাগ মারো চলো ঠিক আছে জবি হয়ে যায় ব্যাট কে প্রপোজ করতে আলাবি চলে যা ভোসডি কে মজার নামে তুই আমাদের বানাচ্ছিস চোদনা মজার নামে তুই আমাদের বানাচ্ছিস চোদনা ও বে সালা তুই কি আমাদের পিঙ্গেছিস মদনা তোর পুকটির ফুটোয় ঠেললে গুজে দেবো লাত না হে হোয়াটসঅ্যাপ গাইস সঠিক তো আসলে সবই আছে ঠিক তো নাইট এখানে ভিডিওতে 2000 লাইক করলে ওর প্যাং ভিডিওটাকে রোস্ট করবো বলেছিলাম তো তোমরা বুড়ো আঙুলের কাজ ভালোই দেখে নিয়েছ টিপে দিয়েছ টিপতে খুব মজাই লাগে তাই না তো আজ এদের প্র্যাঙ্কের মাকে প্রণাম করব বাঁড়া মানে হচ্ছে এরা ভিডিওতে বাজাবে তার আর আমি এদের ফাটাবো গয়াকার র গার হাট বাঁড়া তো বেশি না পাকিয়ে কানে হেডফোন হাতে স্মার্টফোন নিয়ে শুরু করা যাক আজকের ভিডিও লেটস স্টার্ট তুই ভাই নাই জানে কি তুই বানটাই নাই হ্যায় তুই বানটাই ছোড় তুই তো বান্দাই নাই হ্যায় চুপ রহনা মেরা বানটাই নাই মুঝে সব দিখতা হ্যায় মেরি বানটাই হ্যালো ফ্রেন্ডস মাই গুগল অর আপ সবকো ফির সে স্বাগত হ্যায় কলকাতা কা সবসে এন্টারটেইনিং চ্যানেল দ্য ফাঙ্কি সুর একজন স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক করে কলকাতা সবথেকে বড় ব্লগার ক্যান বি লাইভ স্টাইল ওয়েস্ট বেঙ্গলস নাম্বার 1 ব্লগিং আর একজন স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক করে কলকাতা সবথেকে বড় এন্টারটেইনমেন্ট চ্যানেল বাহ বাহ মোদিজি বাহ ভাই ধোনির সাথে কন্টাক্ট থাকা মনটাকে একটু কন্ট্রোল কর সালো এটা এন্টারটেইনমেন্ট চ্যানেল এন্টারটেইনমেন্টের নামে তো মেয়েদের সাথে আইসক্রিম খাচ্ছিস বে আবার আঙ্গুর খাচ্ছিস কখন আবার চকলেট তাও আবার মুখে মুখ লাগি তোমার মুখে চক মেয়ের মুখে লেট বাঁড়া রে বাঁড়া তোরা যাই গেছিস কিছুদিন পর ব্যথা করবে মেয়ের পেট খাবারের জন্য লাগো তোমাদের ভাইপো হবে মারা কাকা বলে ডাকবে দেখবে কি আরাম আবার বলে কি না এন্টারটেইনমেন্ট এখানে তুই আর ও ছাড়া আর কেউ এন্টারটেইনমেন্ট পাচ্ছে না মুখে মুখ লাগলে দুজনাই তো এন্টারটেইনমেন্ট পাবি আর কে পাবে তো দর্শকরা পাবে হ্যাঁ পাবে হয়তো বাথরুমে হিলিং চলে আসবে ওইটা এন্টারটেইনমেন্ট আর কিছু নয় মারা গোল ঘরে ছাগলের লেদারি আবার এন্টারটেইনমেন্ট চুদা তেলছে এখানে হ্যালো হ্যাঁ কা ওয়েট 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 মেয়েটা কি বললো এই তো ও বে সালা এটা তো বাংলা ওয়ার্ড বাংলায় কথা বললি পারিস ছিঁড়া জাঙ্গিয়ার মতো আবার হিন্দি বলতে আলছে ছিঁড়া জাঙ্গিয়ায় পোঁত দেখা যায় আর তোমাদের বাংলায় খোপ দেখা যায় এক কথায় বাল্লার হিন্দি মারা হিন্দি বল বুঝতে হয় বলতে নাই পারতে হয় ছেলের হিন্দি যেন ভাঙা তালা আর মেয়ের গলা যেন কাঁচার থালা চ্যাক চ্যাক করে কানা লাগছে এমন গলার ভয়েস মারা হ্যালো গাইস আই এম সানি লিওনি চুপ গরম করে পাছায় ভরে দেবো মারা কেমন লাগবে দেখবি কি হলছে কথা বলতে বসাতে এখন না 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 তোকে তো চিনি না মানা তোর নাম নাইটি খান তুই আবার টিকটকের তারা তোর আবার 16 মিলিয়ন ফলোয়ার বলছি মামনি মাথা কি সি লেখা আছে সি ঢং ঢং কর তুমি আচ্ছা কলকাতা কারাজ বললা হ্যাঁ ফেমাস না মারা হাসি দেখো দেখে মনে হচ্ছে 17 মিনিটকে খুচরো টাকা পরে হিলিং দিচ্ছে আর হিলানোর ফলে খরাং খরাং করে যেমনি আওয়াজ হয় সেমনি হাসছে ছেলে মেয়েকে বলে তুমি হচ্ছে কলকাতার রসগোল্লা হাট মারা ও হচ্ছে মাটির হুনলা রান্না করলে পাছা কালো আর মুখ লাল বাকিটা বুঝে নাও না বাল তুমি যা পেলি বাদে সবই ঠিক আছে ওদের কথার মাঝে তো দাঁত দুটো এমনি ওই ন্যাংটিদের মতো বেরিং গেল কেন বে হ্যাঁ ফাউরা লাগছে পুরো ফাউরা চাষ টাস করবি নাকি ওখানে হ্যাঁ পড়াই লিখাই মে ধ্যান লাগাও আইএস বানো আর দেশ কো সামালো মারা মেয়ে দেখাই দাঁত তুই মারা এখান থেকে হাট 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 পালিং যা তোর দরকার নাই দুটো দাঁত আমার ন্যাংটি করে দেখা যাক বে কোন সা প্র্যাঙ্ক এদিকে প্র্যাঙ্ক প্র্যাঙ্ক করে তিন দিকে তাকালো সামনের দিকে তাকালো না কেন বে সামনের দিকে অ্যানাকোন্ডা দিদি বিচি ধরে দাঁড়িয়ে আছে নাকি হ্যাঁ লজ্জায় তাকালি না সামনের দিকে বলছি জি আমাদেরকে এমনি করে চোদনা বানাস না বে আমরা বোকা চোদালয় ঠিক আছে মেয়ে দেখে চার পাঁচ কিন্তু দেখবে কিভাবে মেয়ের তো খাবার ইচ্ছে আঁচলা বাঁশ খাও মা এ দেবে ক্যাচিস ভর দে দুটো তিনটা বাবা গো তুমি মতলব
प्रपोज करने के लिए बुलाया था। ऐसे कौन प्रपोज करता है না মানে একটা ছেলে একটা মেয়েকে কিভাবে প্রপোজ করে? প্রথমে লুঙ্গি পরলে মাথাটা নিচের দিকে দিয়ে পা দুটো উপর দিকে তুলে তালগাছ স্টাইলে প্রপোজ করে নাকি মা? আর অমনি করে লুঙ্গি পরে যদি করে ভাই, লুঙ্গির নিচে কালো জাম দুটো দেখতে পাওয়া যাবে। মেয়ে আবার কি বলছে দেখো তো, কেসে কেসে বলো তোমার স্টাইল সে মানে তুমি বাতাও ভাইসে প্রপোজ করুঙ্গা, তুমি যা বলবে বলো। বলছি যে প্রপোজ করতে এসছে জামাই ষষ্ঠীর ভোজন তার করতে আসেনি, যে বাবু হঙ্গে বসে বাবু হিলিং মারা ভোজন করবে, প্রপোজ করতে এসে আবার বাবু হঙ্গে বসে প্রপোজ করতে হবে কে বে তুমা? কে রে তুই? ছেলের ইচ্ছে হব জামাই আর লাগাতে জিন্দিগিতে করব না কামাই, আর মেয়ের ইচ্ছে ওর মুখে দেব জুতো, তাই তোমার এখন খুঁজছে সাপের ফুটো, ফুটো দিয়ে কাজ চালাতে হবে। মেন ফুটো তো পেলে না, মানে সাপের ফুটো লাগা নেই যায় তো মুঝে রাখ লো। ফুল চাইয়ে নাই কাটা নাই পাতা নাই এ পাচা টিকটক মিউজিক তো লাগা রে, এদের জন্য দুটো লাইন লিখেছি, মে চাই না ফুল চাই না কাটা, মে চাই না ফুল চাই না কাটা, কারণ কি ছেলে রূপার জাঙ্গে ফাটা হাঁটবে। হেট ইউ সেটা নয় সব ঠিক আছে, কিন্তু বাংলার ক্লাস অভিরিকের মতো জিভ বার করা কি ছিল বে? ও নয় জিভ বার করে মান কচু চাটে, তা তুই জিভ বার করে কি চাচ্ছিস বে? ওই ছেলের ফিলিংস নিয়ে খেলা করছিস, মানে ফিলিংসটাকে চাচ্ছিস বে? ওই সব করিস না বে, যদি হ্যাঁ বলতে হয় বলে দে, না বলবি তাও বলে দে, ছেলেটা হয়তো অন্য জায়গায় যেন কিছু করবে। হ্যান্ডেল মারবো, ও তো মারা কুত্তা ছিলই, তুই আবার জিভ বার করে কুত্তি হওয়ার চেষ্টা করছিস নাকি বে? হ্যাঁ সামনে তো আবার ভাদ্র মাস, বুঝতেই পারছি ইচ্ছে অনেক দূর গেছে বে তোদের। আর তোরা যে এমনি ভাবে স্ক্রিপ্টেড প্যাং করছিস স্পষ্ট বোঝা গেছে, কারণটা কি বলতো? অন্য মেয়ে হলে এতক্ষণ না ওর গাঁড়ে লাথি আর হাতে ভিক্ষার বাটি ধরে রাস্তায় বসিং দিত, যে ভিক্ষা করাতে মারা, আর তুই কি আর শুধু হাসি দেখাচ্ছিস? হোয়াট দ্য ফাক, নেই আসলে নেই বানাতে, ঠিক আছে বাতি আর আগে হতে তোকে নেই বানাতে, না হতা তো আর বানা দিতে, মতলব কি 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 থাকলে আরো বানাতিস সালা, তু বারো ভাতারে নাকি বে? শুন মেরি বাত, ইটস হার চয়েস, সরি দিদি বুঝে গেছি। দিল তোড় দিয়া ভাই, ওটা দিল না কাঁচের গ্লাস বেজে ভেঙে গেছে, ওরকম দিলকে না কিল করে চালের পাতায় টানিং রেখে দে, কোনো কাজের লয় মারা ভেঙে গেছে আবার। কুছ ভি কুছ ভি, কাউকে দিতে যাস না দিল, বেকার বাড়বে মোবাইল শপিং এইসবের বিল। কেমন দিলাম গো? আর আমি এটাও বুঝতে পারছি সালা হারামি, তোর কাটার ইচ্ছে ওরছিল, কিন্তু মেয়ে তোর মুখে ছুঁড়ে মারবে জুতোর হিল, মুখ ফেটে ফাটা হং যাবে মানা। মাং মার নিশাল আই দেইয়া আই হাবে দিদি ছাইয়া, চল ছাইয়া 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 ছাইয়া, ছেলের অ্যাক্টিং করতে করতে মুখ দিয়ে বেরিং যে হাসি, আর তোর এই অ্যাক্টিং দেখে যার গলা নাই সেও দেবে ফাঁসি। রোজ ফুল হতা রে, ফুল নেই আচ্ছা মামনি, ভিডিও শুরুতেই তোমরা তো প্র্যাঙ্ক প্র্যাঙ্ক করছিলে, তখন চারিদিকে তাকালে, শুধুমাত্র সামনের দিকে তাকাওনি কেন গো বানা? সামনের দিকে তখন পচা দাদু ঠাকমা ল্যাংটং রোম্যান্স করছিল নাকি? হ্যাঁ তাকালে আবার লজ্জা লাগবে। আবার ওই ছেলেটা প্র্যাঙ্ক বলা মাত্রই চারিদিকে বাদ দিয়ে ফার্স্টে সামনের দিকেই তাকালে, বাহ আমাদেরকে চোদ না পেঙেছো, বড় চোদ না পেঙেছো, তার থেকে বড় চোদ না পেঙেছো, কিন্তু বোকা চোদাল ওই বানা যে বুঝতে পারবো না এটা স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক, ঠিক আছে সব বুঝতে পারছি, এসব দেখেই বোঝা যায় এটা পুরো স্ক্রিপ্টেড ছিল, তাছাড়া বিউটি ওর মুখে ছুঁড়ে মারবে না নোংরা নাইটি। মারা কথা বলছে ফোনে প্র্যাঙ্ক করছে, সবই টাকার কেলমা। লাস্টে এদের জন্য দুটো লাইন, তোমরা ভিডিও বানাচ্ছ সব কিছু বলে, তোমরা ভিডিও বানাচ্ছ সব কিছু বলে, আমি সিওর তোমরা এখনো দুধ খাও বসে ঠাকুমার করলে,
কাকা দুধই খা। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট, বারবার বলছি এক একটা কমেন্ট বিশাল মোটিভেশন দেয়। আর একটা করে রিকোয়েস্ট থাকে তোমার কাছে যে একটা করে কমেন্ট করো, তো প্লিজ করে দাও। কি চাই, 2-3 সেকেন্ড লাগে, আমার ওটাই চাই। কি চাই আবার তোমাদেরকে জিজ্ঞেস করছি। যাই হোক, তো কমেন্ট করো। আর ব্যাপারটা হচ্ছে, ওটাতে 2000 লাইক বলেছিলাম, এটাতে যদি 3000 লাইক করতে পারো, ওরা অ্যালবাম সঙ্গে রোস্ট করবো এবার এবার তোমাদের ওপর। ওটা 2000 করে দিয়েছে, 3000 করে দাও তোমাদের ওপর। আর ভিডিওটা শুধু কমেন্ট করো, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব করে ঘন্টা বাজিয়ে তো ভুলো না, কিন্তু ঘন্টা বাজিয়ে দাও, ঠিক আছে।